বাহাদুর মাননীয় সরকারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। জেলা বিএনপি সহকারী সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিমকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। এ পর্যায়ে আপনাদের সমক্ষে বক্তব্য রাখবেন ছাত্র দলের কিংবদন্তি নেতা জননেতা জনাব মাহবুব হোসেন, সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ছাত্র নেতা মাহবুব হোসেন।
আমরা এই অবৈধ সাজা বাতিল করে দেশবাসী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের আহ্বান জানাচ্ছি। সেই সাথে আপনারা জানেন সম্প্রতি আমাদের দেশ নায়ক তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, সে স্লোগানটি হল দেশকে রক্ষা করার জন্য, দেশের জনগণকে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষকে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য। সে স্লোগানটা হলো আপনাদের সবাইকে বলতে হবে একসাথে, বাংলাদেশ যাবে কোন পথে? Yeah.
আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনমঞ্চ জননেতা আমাদের দুর্বীন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি সহ